আসসালামু আলাইকুম আপুরা, সবাই আমাকে জয়েন করো আজকে। আমি আস্তে ধরে আজকে যাব, আর ইউ ক্যান সি ক্যাপশন অনুযায়ী তোমরা জানো আজকে আই এম ব্যাক উইথ দ্য সারিজ, ড্রিপ সারিজ। এত বলতে 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 এখন আমরা না পারতে আসছি, অ্যান্ড গেস হোয়াট, আমি ইম্পোর্টারটা পরে আছি। সো আমরা ইম্পোর্টার ম্যাটেরিয়ালস এর অনেকগুলো কালার্স নিয়ে আসছি, অ্যান্ড আমাকে সবাই জয়েন করবো। ক্লিয়ারলি শুনতে পারছো নাকি দেখতে পাচ্ছ নাকি আমাকে এটা আগে বলো। ওকে, আর আমাকে কেমন লাগছে তো বলো। কালারটা অনেক প্রিটি, এর সাথে অনেক সুন্দর একটা প্রিন্টও আছে। হাই শ্রোতা আপু, সবাই জয়েন করো, আমাকে জয়েন করে আগে বলো আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি শুনতে পাচ্ছ নাকি। অতক্ষণ আমি এটার প্রিন্টটা দেখা যায় নাকি দেখি। ওকে, দেখা যায়। আল্লাহ, এটা কি প্রিটি। আচ্ছা, এটা কিন্তু ইম্পোর্টেড ম্যাটেরিয়ালটা, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে মাত্র 5000। এইটা হচ্ছে আমাদের 5000 টাকার যে ইম্পোর্টেড শাড়ি যেটা ওটা। ওকে, রেখে দেন ভাই, রেখে দেন। 8000 নিজেদের টাইম লাইনে শেয়ার করে দাও, এখানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে ট্যাগ করো, স্টার্ট করে দাও ঝটপট। আর আমাকে আগে বলো দ্যাট কে কে হ্যাপি দ্যাট আই হ্যাভ কাম ব্যাক উইথ দ্য সারিজ। ফারা আপু, হাই, থ্যাংক ইউ সো মাচ। সো ইউ ক্যান সি আমি হচ্ছে একটা ব্লুয়েশ টোনের শাড়ি পরেছি, এন্ড আজকে বেসিক্যালি দ্য লাইফ ইজ অল অ্যাবাউট দ্য ইম্পোর্টেড শাড়িজ অ্যান্ড ইটস কালার্স। আর ফ্রিঞ্জ নেকলেস হচ্ছে মানে কিছু লিমিটেড আছে, আর আমি 90% আছি ফ্রিঞ্জ নেকলেসগুলো হচ্ছে আমার কাস্টমার্স যারা অর্ডার বুক করে ফেলেছে ওদের থেকে একটু পরে জাস্ট দেখাবো যে শাড়ির সাথে ফ্রিঞ্জ নেকলেসগুলো কেমন লাগতেছে। বাট লেট মি রিমাইন্ড ইউ ওয়ান থিং, এই শাড়িগুলো কিন্তু অনেক লিমিটেড অ্যামাউন্টে আসছে, সো তোমার এখন অর্ডার করতে হলে এখনই অর্ডার করে ফেলতে হবে, বিকজ এটা পরে না থাকতে পারে। আর এখন আপাতত আমাদের হেভি স্টকে ফ্রিঞ্জ নেকলেসগুলো নাই, কিন্তু তুমি হচ্ছে অর্ডার করে দিলে পরে পেতে পারো। কিন্তু এখন আমি সাজেস্ট করবো যে সারিজগুলো নিয়ে নাও, বিকজ সারিজগুলো অনেক লিমিটেড এডিশন আর শেষ হয়ে যাবে। এই পর্যন্ত। হাই ইসলাম সাদিয়া আপু, ঠিক আছে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সো যারা আমাকে জয়েন করছো তারা প্লিজ ঝটপট লাইকটা শেয়ার করে ফেলো, বিকজ এবারটা প্রাইসটা তো তোমরা জানো, ওই 50000 এর যে লেহেঙ্গাটা, সো আমি ব্রাইডাল লেহেঙ্গা সেটা তুমি প্রাইস হিসেবে দিয়ে যাবা। লাইক করুন না, সাহিদ খান আলদা মেল। সো এই শাড়িটার প্রাইস হচ্ছে তোমার 5000। সো এই ইম্পোর্টেড শাড়িগুলো উইল কস্ট ইউ অনলি 5000। ওকে, এই সামনে তোমার হচ্ছে আমার স্যালুনের জন্য হচ্ছে আমি শুট করব, ওই যে জাকি আমুন, তারপর হচ্ছে সিনিয়র মডেলদের শুট করব, বুঝছো তো? ও আসলে ওকে কাপড় দিয়ে দিল, তো যখন যেন আসে কাপড় দিয়ে দিল। হ্যাঁ আপু, আমরা এড হতে পারি। আমরা আমিও এড হইনি। সো আমাকে যারা জয়েন করেছে তারা ঝটপট লাইকটা শেয়ার করে ফেলো, অ্যান্ড নাও লেট মি টক অ্যাবাউট দ্য সারি আই এম ওয়্যারিং। সো ইউ ক্যান সি ইটস ম্যাটেরিয়ালটা অনেক ডিফারেন্ট, ইটস রিয়েলি ডিফারেন্ট, ঠিক আছে। আমি আমাদের স্টোর নেকলেসটা একটু দেখাই দিই। আমি এটা বলছি যে আমাদের স্টকে এখন আপাতত পেন নেকলেসেস নাই, বাট তুমি অর্ডার করলে অবশ্যই এটা পাবা, বাট ওটা একটু টাইম কনজিউমিং, ওটা পরে পাবা। বাট এখন আমি সাজেস্ট করবো যে সারিজগুলো নিয়ে নাও, বিকজ সারিজগুলো অনেক লিমিটেড এডিশন, পরে খুঁজলে পাবা না। সো ইউ ক্যান সি অবভিয়াসলি
এটা অনেক প্রিটি এন্ড ইট গোজ উইথ দ্য সারি রিয়েলি বিউটিফুলি। তাসিন আপু হাই, হাই তাসনোভা আপু। আচ্ছা সারিটার প্রাইস হচ্ছে তোমার 5000 পড়বে। ওকে এই জায়গাটা পুলিশ খুব প্যারা দেয় সবচেয়ে বেশি ও না যে ইয়ার হলো ঠিক আছে। আর এটার এটার প্রাইসটা হচ্ছে 6000। হ্যাঁ সো আমি যে ফ্রিঞ্জ নেকলেসটা পরেছি সেটা হচ্ছে তোমার 6000 পড়বে। তাসিন আপু থ্যাংক ইউ সো মাচ। আপু কাপড় দিন, ফ্রিঞ্জ নেকলেস উইল কস্ট ইউ 6000, দ্য সারি উইল কস্ট ইউ 5000, টোটালি তোমার কস্ট হচ্ছে তোমার 11000 এন্ড ইটস রিয়েলি ফ্রেন্ডলি ইন দ্য বাজেট। ওকে অনেক ফ্রেন্ডলি বাজেট একটা, সো ডু প্লেস ইউর অর্ডার এখনই কজ আমাদের অনেক 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 লিমিটেড এডিশনস আসছে সারিস। আই ডোন্ট থিংক সো লাইক শেষ হওয়ার পর আর সারিস পাবো, সো এখনই যদি ঝটপট এখনই অর্ডার করতে চাও বিকাশ নাম্বার দেওয়া আছে 5000। দেখতে পারতো এটা আর একটা অনেক 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 প্রিটি একটা কালার, তুমি ছেড়ে দাও পড়বে ছেড়ে দাও ছেড়ে দাও। সো ইউ ক্যান সি এটা আর একটা কালার, ও মাই গড এটা এটাই পরানো উচিত ছিল। হ্যাঁ ইটস সো বিউটিফুল, লাইটার কালারটা অনেক প্রিটি। আমরা এটা না খুলি এটার উপরে, এটার উপরে আমি পড়তে থাকি বাকি গুলো। সো ইউ ক্যান সি এটা হচ্ছে আরেকটা কালার। সো আমি বলে দেই সারিজ কিন্তু অনেক 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 লিমিটেড, সো এখন তোমার অর্ডারটা প্লেস করে ফেলো। আর ফ্রিঞ্জ নেকলেস এখন আমি পরে দেখাচ্ছি, বাট তুমি তোমার অর্ডারটা প্লেস করতে পারো সমস্যা নাই, বাট ফ্রিঞ্জ নেকলেসটা একটু টাইম লাগবে। বাট সারিটা হচ্ছে তুমি অর্ডার দেওয়ার সাথে সাথেই তোমার ডেলিভারিটা করে দিব আমরা। ওকে এটা পরে তোমার মাত্র 5000 পড়বে। এন্ড এটা হচ্ছে এটার প্রাইস এটা 6000, এটাও 6000 পড়বে। আরেকটা বলি, আমার ফ্রিঞ্জ নেকলেসের অনেকগুলো ডিজাইন হচ্ছে, অনেক টাইম নিয়ে আমরা করছি বিকজ উই আর ট্রাইং আওয়ার বেস্ট যে ঝাপঝুপ কেউ কপি না করে ফেলতে পারে। রিনা ইসলাম হাই আম্মু, রোদি আপু আমার একদম কমিটেড আমি নিজেকে নিজেই দেখতেছি আমি ওখানে কি দেখবো কাছাকাছি ঠিক আছে। দেখো না দেখো
আমাকে বলে না পু তো কালকে বন্ধু ভাইয়া এত সুন্দর সালামটা তো আপনাকে দিই আমি কারোর কি কোয়েশ্চেনস আমাকে জিজ্ঞেস করো ঝটপট লাইভটা শেয়ার করে ফেলো তাবি আপু হাই আচ্ছা ফারহানা আপু তুমি কোনটার প্রাইস বলতেছো আমার ফ্রিঞ্জ নেকলেসটার প্রাইস হচ্ছে তোমার 6000 আমার শাড়িটার প্রাইস হচ্ছে তোমার 5000 ওকে শাড়িটার প্রাইস হচ্ছে 5000 আর এটা হচ্ছে 6000 ওকে যারা মাত্র জয়েন করতেছো এটার কালার শীটটা একটু দেখিয়ে দিই কেপটার প্রাইস হচ্ছে 6000 পড়বে বাট এটা হচ্ছে তোমার অর্ডার প্লেস করতে হবে একটু সময় লাগবে এটা অর্ডার শাড়িগুলো আছে শাড়িগুলো এখন अवेलेबल বাট অনেক 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 লিমিটেড কালেকশন সো প্লিজ লাইভটা শেষ হওয়ার আগে অর্ডারটা প্লেস করে দাও আর যারা নক করছে ইম্পোর্ট শাড়ি আমরা সোল্ড আউট বলছি এখন তো খোঁজা পসিবল হ্যাঁ হ্যাঁ এটাই যারা আমাকে নক করেছিলাম আর যারাতে নক করেছিল যে শাড়ি লাগবে ইম্পোর্ট মানে ফ্রিঞ্জ নেকলেস শাড়ি ড্রেপ শাড়িগুলো লাগবে প্লিজ এখন আমাদেরকে আরেকবার একটু নক করো ক্যাপশন দেখে তো হয়তো বুঝছোই যে উই আর ব্যাক উইথ দ্য সার্ভিস কেপের প্রাইস হচ্ছে 6000 এটাও সব সোলগুলো বের করতে হবে হ্যাঁ আমি আমার ডিয়ার কাস্টমারসদের জিনিসগুলো পড়ে পড়ে লাইভে দাঁড়িয়ে গিয়েছি আজকে ঠিক আছে সেই কাস্টমার দেখে খুব সরি হ্যাঁ যারা দেখতেছো প্লিজ সরি হ্যাঁ পুরো খুলে ফেললাম আমি সত্যি মনে করছি এটা পরে এটা আরেকটা পরব আমি এটা থেকে ইজিয়েস্ট ওয়ে শাড়ি পরা নাই আর যারা মাত্র জয়েন করতেছো দে কনফিউজ যে আমি কি করতেছি সো ইটস কল্ড আ ড্রেপ শাড়ি অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আনজারার আহারে গড সুমাইয়া ইম্পোর্টেড না পে লোকাল টান না আমার এখন এতগুলো কালার ও সুমাইয়া আপু সো সরি সুমা ইন্ডিয়ান নাকি পাকিস্তান ইন্ডিয়ান না পাকিস্তানিও না ফ্যাব্রিক গুলো হচ্ছে আমরা চায়না থেকে ইম্পোর্ট করি শাড়িগুলো আমরা এখানে বানাই ফ্যাব্রিক্স গুলো হচ্ছে ইম্পোর্টেড ফ্রম চায়না এন্ড এখানে তোমার বানানো হয়েছে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ওকে ব্লাউজটা কেমন ব্লাউজ হচ্ছে এটা তোমার 1500 পড়বে ও এটা বা তিনবার বলো ব্লাউজটা 1500 সেপারেট ব্লাউজটা 1500 সেপারেট ব্লাউজটা 1500 সেপারেট হ্যাঁ অনেক আমার অনেক 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 আদরের কাস্টমাররা অনেক কনফিউজ হয়ে গেছে ওদেরকে বলি আমি ব্লাউজটা একদম সেপারেট প্রাইস 1500 ঠিক আছে ফ্রিঞ্জ নেকলেস যা পড়ছে ওটা আলাদা প্রাইস শাড়ি যেটা পড়ছে সেটা আলাদা প্রাইস তিনটা আলাদা আলাদা তিনটা প্লিজ রেগুলার শাড়িতে ব্লাউজ পিস থাকে কিন্তু সবার রেগুলার এটা এটা কিন্তু রেগুলার শাড়ি না এটা ড্রেপটা অলরেডি হচ্ছে তোমার ফ্যাব্রিকটা আমরা স্টিচ করে তোমার ইজি ওয়েতে বাজাতে পড়তে পারো বানিয়ে দিচ্ছি আর ব্লাউজ আমরা সাথে সেট করি না বিকজ অনেক কাছে হেভি ব্লাউজ দিয়ে শুধু শাড়িটা পরে হ্যাঁ এটাই মানে সবাই হচ্ছে ফ্রেঞ্চ নেকলেসটা পড়তে চাও না তাদের জন্য হচ্ছে এর জন্য আমরা ব্লাউজটা পুরো আলাদা রাখছি বাট এটাও পসিবল তুমি যদি চাও ব্লাউজ হচ্ছে কাস্টম মেড করতে ওটা পসিবল বাট ওটার জন্য তোমার সময় দিতে হবে তুমি শাড়িটা নিয়ে তোমার ব্লাউজ তুমি ফার্দারে অর্ডার করতে পারো বা ফ্রিঞ্জ নেকলেসটা ফার্দারে অর্ডার করতে পারো ঠিক আছে এন্ড এটার সাথে অনেক সুন্দর একটা নেকলেস করে দেখাবো যেটা কাস্টমার হ্যাঁ সব কাস্টমার আমাদের কি নেকলেস গুলো প্রোডাকশনে আসবে না মানে উই আর রিয়েলি হ্যাপি যে আমাদেরকে খালি করে দিয়েছো তোমরা বাট সেম ওয়েতে আমরা কষ্টেও আছি সো এগুলা হচ্ছে আমার কাস্টমারদের জিনিস আমি পড়তেছি বাট হচ্ছে তুমি যদি অর্ডার প্লেস করতে করে থাকো বা করে ফেলো এখনি নক করে তোমার এটা বানানো স্টার্ট করে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে কয়দিন ওয়েট করতে হবে
নেক পিসের জন্য 20 ডেজ আর শাড়িতে अवेलेबल আছে ঠিক আছে নেক পিসের জন্য 20 ডেজ ওয়েট করা লাগবে শাড়ি अवेलेबल আছে বাট লেট মি টেল ইউ অনেক লিমিটেড একটু পরেও মনে করো এই একটা এটা মানে প্রত্যেকটা পিসের হচ্ছে অনেক লিমিটেড রয়েছে তো মনে করো এটা এখনই শেষ নক করেছো এর জন্য বলতেছি স্ক্রিনশটটা নাও অর্ডারটা প্লেস করে ফেলো বিকাশ নাম্বার দিয়ে আছে 2000 অ্যাডভান্স করে দিলে তোমার শাড়িটা আমরা বুক করে আলাদা করে রেখে দিব ওকে আমি যেটা পরে রয়েছে আমি এটা বলে দিই এটা কিন্তু অনেক স্টাইলে পরা যায় যেমন হচ্ছে এটা totally depends on you তুমি কেমনে পড়ছো এডজাস্টটা বলো ঠিক আছে দেখতে পাচ্ছো যে এটা এক সাইডে দিলে পারে এই ধরনের আসছে বাট এটা হচ্ছে আমার পুরো জ্যাকেট স্টাইলও পরা যায় ওকে সো দিস ওয়ান থিং হ্যাজ আ থ্রি পারপাস টু ইট তো তুমি হচ্ছে একবার পারচেজ করে এটা তিন স্টাইলে পড়তে পারবা ওকে শাড়িটার প্রাইস হচ্ছে তোমার 5000 ওকে ও এটা তো বিটস টাইপের কিছু আছে এটা দাঁড়াও এটা ফোল্ডিং করে দেখাইতে হবে না বুঝা যাবে জিনিসটা You can see it's so pretty and this will only cost you এটা কিন্তু imported টা ঠিক আছে so it's a stretchy material এর জন্য দেখো আমি যখন এটা পরেছি it hugs my body really nicely অনেক সুন্দর করে তোমার ড্রেপটা আসে পুরো বডিতে মানে যারা হচ্ছে চাচ্ছ এই ধরনের শাড়ি বিকজ অনেকে না ওই যে নর্মাল শাড়ি পরে এখানে টেনে পিন মারো এখানে টেনে পিন মারো যাতে হচ্ছে একটু ফিগারটা বোঝা যায় এটাতে ওই জিনিসটা নাই ইটস রিয়েলি কনভেনিয়েন্ট জাস্ট পরবা অটোমেটিক তোমার ফিগার শিফট হয়ে যাবে আমরা একটা লোকাল দেখা দিচ্ছি সো দ্যাট হ্যাঁ একটা লোকাল আমি দেখিয়ে দিব বাট এটা হচ্ছে ইম্পোর্টেড শাড়ি সো দিস উইল কস্ট ইউ 5000 আর আমাদের লোকাল যেটা সেটা হচ্ছে 3000 এন্ড 500 ওকে আমি ভুলি নি কে বলতে ওকে কালারটা অনেক ফিট লোকাল লোকালে প্রমোশন করতেছে মানে দুটোটাই তো করা লাগবে দুটোটাই সুন্দর বাট টু বি অনেস্ট মনে করো এটা এটা 5000 করার পরে অনেকে বলবে আপু এটা আমি নিতে পারবো না ওদের জন্য একটু লোকালটা দেখাই দেওয়া উচিত কারণ ওরা মন খারাপ করে হয়তো বসে রয়েছে এটা খুলে আমাদের ইম্পোর্টেড আরো কালার আছে বাট লোকাল তো হ্যাঁ আমি লোকাল একটা দেখিয়ে দিই ইম্পোর্টেড কালার আছে সো আমার সাথে থাকো এন্ড লাইভটা শেয়ার করে ফেলো প্লিজ লাইভটা ঝটপট শেয়ার করো যে কোনো গার্লস গ্রুপ বিজনেস গ্রুপ যেখানে শেয়ার করছো ওখানে ওদের নিউজ ফিডে অ্যাপ্রুভ হওয়ার পরে ওখান থেকে স্ক্রিনশট পাঠাতে হবে এন্ড প্রত্যেকটা স্ক্রিনশট একবারই পাঠাতে পারবে একবারে বেশি না ইফ ইউ ডু দ্যাট তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবা আর আমরা লাস্ট টাইম আলহামদুলিল্লাহ আমাদের ভিউয়ার্সরা এই রুলস গুলো ফলো করেছে এন্ড আমরা অনেক আমাদের কি পাইছে আমাদের উইনার ও হ্যাঁ পাইছে নাকি একটু জানাতে বলো বিকজ এই তাপসী প্রধান তুমি কি তোমার জিনিস পেয়েছো পেয়ে তো মনে হয় ও লাইভও দেখছে না আজকে তোমার কেমন লাগছে একটু জানাও হ্যাঁ তোমার কেমন লেগেছে জিনিসটা তুমি একটু জানাও কিছুগুলো তো একসাথে হয়েছে তো লেগে মানে মাত্র আসছে হ্যাঁ কি ইয়া করে পিসগুলো করা দেখো এটা হচ্ছে তোমার ইম্পোর্টেডটা ইটস আ স্ট্রেচি ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে আমাদের ফ্যাব্রিকটা চায়না থেকে আসছে ওটা হচ্ছে আমাদের এখানে ফ্যাক্টরিতে বানানো হচ্ছে আর আমাদের এটা যেটা বাংলাদেশিটা মানে লোকাল যে ফ্যাব্রিকটা ইটস এ রিয়েলি গুড ফ্যাব্রিক বাট হচ্ছে এটা তোমার স্ট্রেচিনেসটা আসতেছে না বাট এটা এমনভাবে বানানো হয়েছে তোমাকে একদম সেম লুকটা দিবে ঠিক আছে ব্লাউজ কোনটা ব্লাউজ হচ্ছে আমরা বেসিক্যালি
কোনটা পিসেরই ব্লাউজ নেই, তোমারটা আলাদা করে অর্ডার করতে হচ্ছে। যেমন এইটা যদি অর্ডার করতে চাও এটা তোমার 1500 পড়বে, ঠিক আছে, আলাদা এটা 1500 পড়বে। আর এছাড়া তুমি যদি কাস্টমাইজ করে বানাতে চাও ওটা আমাদেরকে একটু সময় দিতে হবে, সময় দেওয়ার পরে তুমি তোমার ব্লাউজটা পেয়ে যাবে। বিকজ অনেকে হচ্ছে ফ্রিঞ্জ নেকলেস পড়তে চাও না শাড়ির সাথে, তাদের জন্য হচ্ছে ব্লাউজ আমরা কাস্টম মেড বানায়ও থাকি, ঠিক আছে। আমি আবারও বলি, আমার ব্লাউজটা যদি নিতে চাও এটা 1500 আলাদা পড়বে, শাড়ি এটা হচ্ছে তোমার 3500 পড়বে, এটা লোকালটা, ঠিক আছে, এটা লোকাল ম্যাটেরিয়ালের শাড়িটা আমাদের। আর হচ্ছে ইম্পোর্টেড যেটা, এই যে দিস ওয়ান আমি যেটা নিচে পড়ে আছি, এটা হচ্ছে তোমার 5000 প্রাইস পড়বে। ওকে, সো এগুলি মাথায় রেখে প্লিজ কনফিউজড হও না, দরকার হলে পরে আবার লাইভ দেখবার, লাইভ শেষ হয়ে যাওয়ার পরে আমি কি বলছি ওটা আবার শুনবা, শুনে তারপর আমাদেরকে নক করো। বিকজ লাস্ট টাইম অনেক কনফিউজিং হয়েছে, সবাই মনে করেছে যে শাড়ির সাথে ব্লাউজটা, এটা না, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, শাড়ির সাথে ব্লাউজটা আমরা দিচ্ছি না, তো ওনার প্রত্যেকটা পিস আলাদা আলাদা প্রাইস আসতেছে, ঠিক আছে। সো এটা আমি লোকালটা দেখিয়ে দিলাম, আমাকে যারা জয়েন করতেছো তারা প্লিজ হটপট লাইফটা শেয়ার করে দাও, ওকে, লাইফটা শেয়ার করে যে গার্লস গ্রুপ বা যেখানেই তুমি শেয়ার করতেছো। এন্ড এটা হচ্ছে আমাদের যে আগের কালারটা, সবার এটার জন্য সবাই পাগল হয়েছে, স্টেপল কালার যেটা ড্রেপ শাড়ি, আল্লাহ এটা পার্পল একটা শেড দেয়, এত সুন্দর লাগে। সবার পছন্দেরটা, বাট আমরা একসাথে চার রকম, এটা সবচেয়ে বেস্ট আমাদের স্টেপল, এটা সো এক দ্য প্রিটি ওয়ান। রোদে আপু চলে এসেছে, সো আমি এই ফ্রিজ নেকলেস যাই পড়তেছি, কাস্টমাররা নিজেদের ফ্রিজ নেকলেস থেকে প্লিজ রাগ করো না, আমি সবার হচ্ছে কাস্টমারদের ফ্রিজ নেকলেস পড়ছি, বিকজ উই আর আউট অফ স্টক, বাট হচ্ছে অর্ডার করলে অবশ্যই 20 days টাইম দিতে হবে, তুমি তোমার জিনিস পেয়ে যাবে। কিন্তু তার আগে আমি সাজেস্ট করব যে শাড়িটা কিনে ফেলো, বিকজ শাড়ি অনেক লিমিটেড, দুদিন পরে আর পাবে না, হ্যাঁ নক করে কাঁদলে পরেও পাবে না, সোনা। উফ, আমি আজকে এভাবে হাঁটতে সরি, আমি নিজেকে নিজেই দেখতেছি, বিকজ আমার দুনো পাশে অনেকগুলো মিরর রয়েছে, এর জন্য বলি সবটাতে আছে, সবটা অনেক প্রিটি, সবটার অ্যাড্রেস বলে দিই, বনানি 11 হাউস 47 ব্লক হিল, তো ঝটপট সবটাতে চলে আসো, সবটাতে এসে শাড়িগুলো নিজে চোখে দেখে যাও, বিকজ এগুলি নিজে চোখে না দেখলে আনফেয়ার হয়। আচ্ছা এটার আমি শেডটা একটু দেখাই, এটা কেন হচ্ছে দুই শেড দেয় আমি বলি, এই যে দেখো এটা কিন্তু পার্পল একটা ম্যাটেরিয়াল উইথ আ গোল্ডেন মিক্সিং, ঠিক আছে, এই দেখো একটা পার্পল শেডিং দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের মানে স্টেপল যে কালারটা আমরা যখন ডিজাইনার শাড়ি এনেছিলাম এটা হচ্ছে ওই স্টেপল কালারটা। ওকে, জানি না আমি, আপু বুঝবে, আমি কনফিউজড, সবগুলো এতই প্রিটি, আরে তো পাগলের ব্র্যান্ডের হচ্ছিল, সো শাড়িটার প্রাইস হচ্ছে তোমার 5000 পড়বে, আর ফ্রিঞ্জ নেকলেসে এটার প্রাইস পড়বে হচ্ছে 3500, ওকে, এটা হচ্ছে 3500 কেন আমি বলি, একটা 6000 না রোদে আপু সবগুলা কেপ হচ্ছে 6000 না, আমি এটা বলে দিচ্ছি একটু, ঠিক আছে, আমি যেটা পরে আছি সেটা হচ্ছে 3500 আর এটা হচ্ছে তোমার 6000, এখন আমি মনে হচ্ছে যে তুমি ডিফারেন্সটা বুঝতে পারছো, এটা হচ্ছে একটু হালকার মধ্যে তোমার রিজনেবল প্রাইসের কারণে আমরা এটা বানিয়েছি, এর জন্য এটা একটু গ্যাপ পেজ দিয়ে বানানো হয়েছে, বাট সেম জিনিস দেখতে, সেম দেখতে, সেম সিমিলার, বাট হচ্ছে মানে এখানে একটু গ্যাপ পেজটা বেশি রাখছে,
এটা হচ্ছে যেমন 6000টা, এটা হচ্ছে একটু ঝকমক, একটু ঝকমক, আর আরেকটু প্রাইস একটু দেখাই, সবগুলো ডিফারেন্ট একটু বুঝিয়ে দিই। এটা কাস্টমারের না, এটা হচ্ছে 8000 না, 8000 ঠিক আছে, এটা কাস্টমারের না, এটা হচ্ছে 8000 এন্ড ওয়েট ওয়াইজ এটা পরে আমার দম বন্ধ হচ্ছে না, এটা পরে আমি টলারেট করতে পারি কিন্তু এটা পরে আমি আর নড়তে পারি না, এটা হচ্ছে ওয়েট ওয়াইজ আমি ডিফারেন্স যা বুঝিয়ে দিলাম। তো এটা কিন্তু অনেক অনেক হেভি, আর এটার গ্যাপটা দেখাই আমি একটু, ঠিক আছে, এটার গ্যাপটা দেখো যে মানে এটা পাল্লে পারে একটার উপরে একটা একটু গ্যাপ এসেছে। আচ্ছা সোনাপু, আমি শপের অ্যাড্রেসটা বলি, বনানি 11 হাউস 47 ব্লক ইজ, ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স আমি বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে 6000, ওই সিলভারটা হচ্ছে তোমার 8000, আর এটা হচ্ছে 3500। আমাদের শাড়ি লোকাল শাড়িটা 3500, এই কেকগুলো মানে হচ্ছে 3500, আর বাট আমি এখন যে শাড়িটা পরে আছি ওই শাড়িটা হচ্ছে তোমার 5000। আমাদের সেম ইম্পোর্টেড ম্যাটেরিয়াল তো চায়না থেকে আসতেছে, বাট এটার প্রাইসটা আমরা একটু রিজনেবল রেখেছি বিকজ তোমরা যাতে ইজিলি এটা কিনতে পারো। মানে ইটস সো স্ট্রেচি, এটা হচ্ছে এটা স্ট্রেচি হওয়ার প্লাস পয়েন্ট হচ্ছে তোমার যেরকম ফিগার ওয়াইজ থাকুক, মানে যেই দিক দিয়ে তুমি বাস্টি বা যেই দিক দিয়ে তোমার ব্রড সাইজ থাকুক, কোন দিকে কোনো ঝামেলা হবে না। ইউ ক্যান সি ইট হ্যাজ হাগ মি রিয়েলি নাইসলি, মানে পুরো শিপটা বোঝা যাচ্ছে। আচ্ছা লিরাপু বলেছে একটু পরবা গোল্ডেনটা 6000 এর, আছে একটু পরবা, হ্যাঁ অবশ্যই পরবো। মানে কি বলবো, এর থেকে সুন্দর জিনিস এটা পড়লে পারে আমার ক্ষেত্রে মানে ছোট দুটো বিটস পড়বা কানে আর কিচ্ছু লাগবে না। আমাদের এখন ফ্রিঞ্জ নেকলেসটা আপাতত অ্যাভেলেবল না, বাট আমি দেখাচ্ছি সো দ্যাট ইউ ক্যান টেক আ স্ক্রিনশট এন্ড প্লেস ইওর অর্ডার, 20 days টাইম লাগবে। আর শাড়িগুলো এখন অ্যাভেলেবল আছে, ইম্পোর্টেড শাড়িস গুলো, ইভেন লোকাল গুলো, বাট আমি এখন ইম্পোর্টেড গুলো নিতে বলবো বিকজ ইম্পোর্টেড অনেকে ন শাড়িটার প্রাইস পড়বে 5000, ওকে, শাড়িটার প্রাইস পড়বে 5000, এন্ড আমি অনেক টাইম নিয়ে বলছি আর পেমেন্ট কিছু না, প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আশেপাশে, এখন আমরা কালারগুলো দেখাবো। সো দিস ইজ ওয়ান অফ দ্য কালার, এটা একটা কালার, ও মাই গড, ওইটা
একটা তো তুমি পরেই আছো। আমি আজকে এটাতে পিন লাগাইনি, বিকজ হচ্ছে আমি দেখাতে চাচ্ছি যে অনেকে হচ্ছে মনে করো এটা অনেক টেনে পড়তে চাও, অনেকে হচ্ছে একদম লুজ করে পড়তে চাও, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ তুমি কেমনে ড্রিপটা ফেলাতে চাচ্ছ, ঠিক আছে? আমার ক্ষেত্রে হচ্ছে যখন ফ্রিজ ডেকেসে পড়বে এই জায়গাটা তোমার এমনি কভার থাকবে, তুমি এটা যত নামায় পড়বা তত তোমার এখানে ড্রেপটা সুন্দর আসবে, ওকে? আর হচ্ছে মনে কর নর্মাল ব্লাউজ দিয়ে পড়ছো আমাদের এটা বা যে কোনো কাস্টম মেড ব্লাউজ দিয়ে পড়ছো তখন এভাবে করে পড়তে পারো, এর জন্য কিন্তু এর সাথে সবচেয়ে ভালো লাগে অনেক এটার সাথে সবচেয়ে ভালো লাগবে একদম হেভি কাজের ব্লাউজ পরলে আসছে আমাদের ওকে ইনশাআল্লাহ ওটা দেখাই দিব। বাট তাছাড়া এখনো বলে দিই তুমি এখনো যদি কোনো কিছু পিকচার দিয়ে আমার আপুকে দেখাতে পারো আপু তোমাকে বানিয়ে দেবে, ঠিক আছে? এখন আমি কালারগুলো দেখিয়ে দিই ডুডলে যাও, ডুডলে যেটা নিবা সেটাতে একটা টিক মার্ক দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলো, আর রেকর্ডেড ভার্সনে যাও, রেকর্ডেড ভার্সনে যে আমি প্রত্যেকটা সারি যে ড্রেপ করেছি প্রত্যেকটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে প্লেস ইওর অর্ডার, ওকে? প্রত্যেকটা একবার একবার করে দেখিয়ে দেই কালারটা, এটা হচ্ছে আমাদের স্টেপল কালারটা, অনেক প্রিটি একটা কালার যেটা পার্পল শেড দেয়। এটা একদিন আমাদের একটা কাস্টমার এসে বলতেছে আমি এটা দেখে গেছি, এটা আসতে আমাকে দাও, আমি জানি আমি দেখে গেছি, আর আমরা কনফিউজ বিকজ এতগুলো কালার রয়েছে, আমরা নিজে কম আসলে কি আসে নাকি আমি বলতে পারতেছিলাম না, পেটার টাইগার জিব্রা ওটা ডিফারেন্ট, ওটা ডিফারেন্ট প্রিন্ট হয়ে যায়, আর এটা হচ্ছে সিলভার গোল্ডেন দুইটা যদি একসাথে করতে চাও আমি তো মানে অন্যভাবে জাজ করতেছে আর হচ্ছে এটা তোমার আমাদের এই শাড়ির সাথে একটু দেখাই, ওটা অনেক এক্সপেন্সিভ, আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি এটা দেখাচ্ছে না কেমন, বিকজ এটা অনেক এক্সপেন্সিভ এর জন্য দেখাতে চাচ্ছি না, বাট আজকে দেখিয়ে দিই, দ্য লাকি বায়ার যে নিবে সে পেয়ে যাবে। তুমি না থেকো প্লিজ, আমার কাস্টমার গুলো এখানে আসতে থেকো, ডিজাইনার মানে ফিউশন গুলো করে দিও। আচ্ছা তুমি একটু হাত থেকে দাও, সরি আজকে ইউ ক্যান সি
see the work is so pretty. এটা কিন্তু ভেলভেটি একটা ম্যাটেরিয়ালের উপরে। হ্যাঁ আমি খুশি হব। ভাইয়া আমি এখন ফটোগ্রাফি ফটোগ্রাফ মানে ফটোগ্রাফারের ছবিগুলো পাই। এগুলো যে ব্যাক সাইডটা অনেক প্রিটি। আমি বলি যে কিন্তু এটা ভেলভেটি ম্যাটেরিয়াল উপরে করা। So this will cost you only 12,000. কেন সেটাও বলে দে। কাজটা আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? দেখতে পারতেছো ভেলভেটের উপরে এই ধরনের কাজ করা, ইটস এ রিয়েলি টাইম কনজিউমিং ওয়ার্ক। আর তার উপরে হচ্ছে এখানে আবার তোমার ওই যে ওটাকে কি বলে নেটিং ওয়ার্ক বা সামথিং লাইক দ্যাট। আফগানিস্তান থেকে এই ম্যাটেরিয়াল গুলো আসে, খুবই কস্টলি ম্যাটেরিয়াল। হ্যাঁ, আর এই যে তুমি একটু খুলে খুলেই দেখাই আমি এটা, এটা কাছে থেকে দেখাতে হবে। হাউ টু অর্ডার? ও আচ্ছা বলছি তো, মানে প্রত্যেকটা পিসেস এন্ড ওয়ার্কিং গুলো অনেক ডিফারেন্ট। এন্ড লেট মি শো ইউ দ্য ম্যাটেরিয়াল। এই যে দেখো, মানে এই ম্যাটেরিয়ালটাই এত সুন্দর, খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল। ব্যাক সাইডের ওয়ার্ক গুলো একটু দেখাই। মানে এইটা কেউ অনলাইনে কিনো না প্লিজ, এটা এসে কেনা উচিত। হ্যাঁ, শপিং এসে কিনো, এটা এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে? সো দিস উইল কস্ট ইউ অনলি 12,000। সিলভার ফ্রিঞ্জ কি আছে? আফরিন আপু ইউ হ্যাভ টু অর্ডার ইট। আছে সিলভারটা? আছে, এটা অ্যাভেলেবল আছে, এটা অ্যাভেলেবল আছে। বাট হচ্ছে তুমি যদি এটা হচ্ছে প্রাইসটা পরে আমি বলছি, এটা তুমি এটা খুলে ওটা পরাই দাও, এই যে এটা পরা। আজকে আমরা চারটা শাড়ি নিয়ে লাইভ করতে, বারবার যত খোলা লাগতেছে পরা, বিকজ শাড়ির লাইভ অনেক ঝামেলা। তুমি কেন লাইভ দেখছো? তুমি কিনে দেবে আমার ফুলগুলা? পিচ্ছি বসে বসে লাইভ দেখতেছো আমার। আফিন আপু এই যে হচ্ছে তোমার সিলভারটা, দিস উইল কস্ট ইউ গড, দিস উইল কস্ট ইউ 8000 এন্ড এটাই अवेलेबल আছে। স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলো এন্ড সারি তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটা পড়তে চাচ্ছো। আপু দেখো, আচ্ছা আমাদের अवेलेबल লেগ পিস গুলো একবার করে দেখাই দিই তাহলে। হ্যাঁ, মানে অনেকে হয়তো জানে না, যারা নতুন দেখতেছে তাদের একটু জানা দরকার। আমি দেখাই দিই এগুলি হচ্ছে, আমি বলছি না যে ওই যে আমরা এক্সট্রা দুপাট্টাস বানাই, সো দিস ইউ ক্যান মেক উইথ এনিথিং। প্রত্যেকটা পিসেস
বসে বসে জামা হাতের উপরে করা, ঠিক আছে, পুরো জিনিসটা হাতে করা, এন্ড দিস উইল কস্ট ইউ 6000 হচ্ছে তোমার ফ্রিঞ্জেস রয়েছে, বিকজ ফ্রিঞ্জ হচ্ছে আমাদের সিগনেচার লুক, এন্ড আই হোপ আমি এটা ভুল করতেছি, দেখায় মানুষের তো কপি করে ফেলছে, কিছু করার নেই, যেমন এটা এটা শাড়ি হিসাবে পরলে কেমন লাগবে খালি এটা বলো, এগুলি আমি ওনাটা দেখাচ্ছি, তুমি এটা মনে করো একদম সিম্পল একটা ব্ল্যাক ড্রেসের সাথে যদি এটা পরো মানে ইউ উইল বিকাম দ্য মেইন পারসন ইন দ্য প্রোগ্রাম আমার মনে হয়, সো এটা মাথায় রেখে বলতেছি, বাট হচ্ছে এটাকে তুমি যদি চাও আমাদের একটু সময় দিতে হবে, এটা তুমি শাড়ি হিসাবেও কাস্টমাইজ করতে পারো, শাড়ি হিসাবে বানালে কত পড়বে তখন অলমোস্ট ডাবল চলে আসবে, এটা যেটা 7000 এটা 7000 এটা শাড়ি হিসেবে বানালে তোমার ফ্যাব্রিক বাড়ছে, কাজ বাড়ছে, সময় বাড়ছে, ডাবল হবে, এটা তো স্বাভাবিক, বাট আপু দেখো ড্রেসটা দিচ্ছে যে নাকি হয়নি, আচ্ছা আমি এখন আবার বলবো লাইফটা ঝটপট 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 শেয়ার করো, ঠিক আছে, কজ এখন লাইফটা শেয়ার করলে আমার কোনো লাভ নাই, ইটস টোটালি ইওর প্রফিট, কজ আমাদের 15000 এর সেমি ব্রাইডাল লেহেঙ্গাটা তুমি তোমার প্রাইস হিসেবে নিয়ে যাবা, কবে নিয়ে যাবা বলি, ফেব্রুয়ারি 29th এ কাউন্টিং শেষ হবে, এন্ড মার্চের 1 তারিখে আমরা ওই যে আমরা ঘুমটা মারে মানে ও ঘুমটা মারতেই হবে মা, প্রত্যেকটা লাইভে ঘুমটা না মারলে হচ্ছে না, আমার ক্লিয়ার না বুঝতেছি না, এগুলা হচ্ছে এভেলেবল আছে, এগুলি এখন অর্ডার করলে পেয়ে যাবা, মানে এগুলো হচ্ছে 20 ডেজ ওয়েট করা লাগবে না, যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি, যেমন এটা এটা অনেক প্রিটি হোয়াইট ম্যাশের উপরে করা, অনেক সুন্দর লাগবে, আর আমরা এখন আর বলতেছি না প্রত্যেকটাই দুইভাবে দিন, হ্যাঁ কজ এটা জানি যারা হচ্ছে নিজনিয়ত্র বা হচ্ছে লাইভ দেখছো আমরা যারা সবাই জানো দ্যাট একটা ফ্রিজ নেকলেস নিলে পারে তুমি এটা 2-3 স্টাইলে ইউটিলাইজ করতে পারবা, ঠিক আছে, শাড়িটা হচ্ছে 5000 এন্ড এই ফ্রিঞ্জ নেকলেসটা হচ্ছে 6000, ওকে কালারটা অনেক সুন্দর কালারটা অনেক প্রিটি, মানে তুমি একটু তোমার মতো করে ও মাই গড বলো, তারপর শারমিনকে বলতে বলো, শারমিন তুমি কই যাচ্ছো, ঠিক আছো, মানে এখন মানে এরা সবাই পাগল হয়ে যাচ্ছে, কারণ আমাদের সব বন্ধ করার টাইম চলে আসছে, তো আপু নেকলেস দেখো, আপু কি দেখাচ্ছি এতক্ষণ যাব, সারা লাইফটা তো এটাই দেখাইলাম আমি, এটা কিন্তু বি ভাবেও পড়া যায়, আমরা কোনো বি দেখাই না, পারবো না ঠিক করতে, ঠিক আছে ব্রাইডাল ব্রাইডাল তখন বলে ড্রেপ শাড়ি দেখো, এখন এটা দেখাচ্ছি বলছো।
আজকে আমার বাম হাতেই মুভমেন্ট খালি। সো এটা অনেক সাইজ মানে স্টাইলেই পরা যায়। এটা হচ্ছে যারা জয়েন করছো যদি আমাকে ধরছে জিনিস আমাকে কিনা ছাড়বে, তারপর যেতে দিবে কাস্টমারদেরকে বললো আসলে স্বামীর থেকে দূরে থাকতেন। স্বামীর কে কেউ কিন্তু দেখতে পারতেছে না, এটা হচ্ছে আমাদের প্লাস। স্বামীর একটু দরকার নাই, কেন আমি ছেড়ে দিবো আমার এত সুইট সেলারটাকে? ও ধরলে ধরলে ছাড়বে না, উনি মানে লিটারালি আপুটা এসে বসছে যে কি আসছে এখানে। তো আচ্ছা ঠিক আছে, তো উনা কেমনে তেলায় খুলায় সেল করায় দেয় আমার সাথে তেল। আবারও বলি লাইভ এর শেষে আমি যে ফ্রিজ নেকলেস গুলো দেখাচ্ছি সবগুলো এভেলেবেল, এটা আমি বলে দিচ্ছি, বারবার শুনে নাও। লাইভ এর শেষে যেগুলি দেখাচ্ছি আমি ননস্টপ একটার পর একটা করে সেগুলি এভেলেবেল, অর্ডার করলে পাচ্ছো। যদি বুক করে ফেলতে চাও বিকাশ নাম্বার দিয়ে আছে 2000 দিয়ে অর্ডার প্লেস করে দিলে জিনিসটা তোমার। প্রাইস গুলো জানতে পারো, শাড়ির প্রাইস হচ্ছে 5000, এই ফ্রিজ নেকলেস এর প্রাইস হচ্ছে 6000, আর ব্লাউজ আলাদা, ব্লাউজ আলাদা 1500, প্রত্যেকটা পিস কিন্তু আলাদা আলাদা, কোনো কিছু একসাথে আসতেছে না। প্লিজ নক করে বলো না একসাথে গোসো, মানে বললে পারো সমস্যা নেই, রেকর্ড এক্সপ্রেশনটা আবার কপি পেস্ট করে। আরেকটা কাস্টমার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আসছে, ওটা নিচে ব্লাউজ ছিল মডেল। তোমরা মাথা ব্যথা করো ভাই, এটা আমি এখন লাইভে বলতে বসবো না। সো এটা হচ্ছে অনেক স্টাইলেই পড়তে পারো। লাইভে এই কথাগুলো নিজে নিজে আছে, আমরা নিজে নিজের কথা বলবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আই এম ডান উইথ দ্য লাইভ আজকে, থ্যাংক ইউ সো মাচ। আমার লাস্ট ওই কমেন্টার না বলো, আমরা নিজেরা কথা বলবো না। দিস ইজ দ্য বেস্ট স্টাইল টু ওয়ার, দিস আমার মনে হয় এটা অনেক সুন্দর। হ্যাঁ এটা এটা অনেক ভালো লাগে, পুরো ডিফারেন্ট। প্রাইস গুলো আরেকবার প্লিজ। আচ্ছা নুরাপু প্রাইস গুলো বলে দেই, শাড়িটা হচ্ছে 5000, ফ্রিজ নেকলেস এটা হচ্ছে 6000, ব্লাউজ আলাদা 1500, ওকে? আচ্ছা আমরা গল্প করি লাইভে দ্বারা কি করবো, আড্ডা দিতে ভালো লাগে। বাই বাই।